আকাশটা ভীষণ নীল, সে নীলের মাঝে সাদা সাদা গুচ্ছাকারে তুলোর ন্যায় মেঘ আলুথালুভাবে ভেসে বেড়াচ্ছে, দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। নিদ্রা এক দৃষ্টে সেই দৃশ্যের পানে কতক্ষণ চেয়ে রইল। তুষার যে কখন তার পাশে এসে বসেছে সে খেয়াল সে করেনি। যখন তুষার বলল বাদাম ছুলে দেব, তখন চমকে ওঠে নিদ্রা। তুষার ভয় পেয়ে গেল, কি ব্যাপার, কি হলো, এভাবে লাফিয়ে উঠলে কেন? জবাবে মৃদু হাসে নিদ্রা। অন্য উত্তর করে, দাও বাদাম ছুলে দাও। নিদ্রাকে এক নজর সরু দৃষ্টিতে দেখে নিয়ে তুষার বাদাম ছুলতে লাগল। নিদ্রা ফের আকাশের দিকে নজর দিল, তারপর প্রফুল্ল চিত্তে বলল, আমাকে একটা আকাশি রঙের শাড়ি কিনে দেবে, শোনো সেটাই যেন সাদা সাদা সোপ সোপ থাকে, বুঝলে? দেখলে যেন মনে হয় নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে। কি পারবে না, এনে দিবে কি? নিতান্তই বাচ্চা মা আবদার। তুষার কয়েক জোড়া ছোলা বাদাম নিদ্রার দিকে বাড়িয়ে দে বলল, কবে কি আবদার করেছিলে যা পূরণ করিনি কখনো? তুমি সবসময় আমার সব আবদার পূরণ করেছ, তবে একটা কথা হলো, তোমার কাছে আবদার করতে আমার ভালো লাগে, খুব ভালো লাগে, তাই বারবার আবদার করি। আমার কাছে করবে না তো কার কাছে করবে শুনি? বেশি বেশি আবদার করবা, এতে তোমার মন ফ্রেশ থাকবে। মন ফ্রেশ থাকবে? প্রশ্ন করল নিদ্রা, তার ভ্রুজরা ঈষৎ কুঞ্চিত। ফের অবুজের গলায় প্রশ্ন করল, আবদার করার সাথে মন ফ্রেশ হওয়ার সম্পর্ক কি? সম্পর্ক আছে, যাদের মন ভালো থাকে তারাই কিন্তু এটা ওটা আবদার করে, যাদের মন ভালো থাকে না তারা কিছুই আবদার করে না, তাদের কাছে পৃথিবীর সমস্ত রং ফিকে, বুঝলে? নিদ্রা একগাল হাসল, ওরে আমার মনো বিষাদ্রে। তুষার নিদ্রা বিকেল হতেই বেরিয়ে পড়েছিল। বাড়ির কাছে একটা পার্ক ছিল, যেখানে খুব ছোট্ট একটা পুকুর আছে। নিদ্রা যেরকম জায়গায় যাওয়ার আবদার করেছে, এরকম জায়গায় একটি আছে তুষারে জানা মতে, তাই এখানে আসা তাদের। নিদ্রা তুষারে কাঁধে নিজের মাথা রাখল। এমনি তুষার বুঝে গেল নিদ্রার মনের কথা, এখনো ভাবছো মায়ের কর্মকাণ্ড নিয়ে? না, আমি জানি। তুষারে কাঁধে মাথা রেখে নিদ্রা বলল, মানুষ বলে অ্যারেঞ্জ ম্যারেজে নাকি স্বামী স্ত্রীকে বেশি একটা বুঝতে পারে না, কিন্তু আমাদের ক্ষেত্রে কি ভিন্ন? তুমি আমাকে যতটা বুঝে যাও অতটা আমিও আমাকে বুঝি কিনা সন্দেহ। তুষার মুচকে হাসে, হঠাৎ করে কিছু একটা মনে পড়ে গেল, ঠিক এমন গলায় বলল, এই আমার ওই যে বন্ধুটা আছে না শাহিদ, মনে আছে? নিদ্রা হালকা গলায় বলল, হুম, কেন? ও আমাকে একবার দাওয়াত দিয়েছিল, বলেছিল তোমাকে নিয়ে যেতে, সিলেট ওদের বাসা, যাবা? নিদ্রা উত্তেজিত গলায় বলল, জিজ্ঞেস করতে হয়, যাব না মানে? আচ্ছা আর কটা দিন? শীত জমে গেলে অফিস থেকে কদিনের উইন্টার ভ্যাকেশন পাবো, তখন নিয়ে যাব। ওকে, আচ্ছা। প্রিয় মানুষগুলোর সাথে কথা বলতে শুরু করলে সে কথা ফুরোয় না সহজে। নিদ্রা আর তুষারদের অবস্থাও তাই, দুজনে দুজনের মাঝে মিশে ক্রমাগত পটর পটর করে যাচ্ছে। বিয়ের শুরু শুরুতে ওদের বেশিরভাগ গল্প ভবিষ্যৎ বাচ্চার পরিকল্পনা নিয়ে হতো, কিন্তু এখন আর ওসব গল্প হয় না। এখনকার গল্প হয় সমাজ থেকে নিজেদের বাঁচানোর পরিকল্পনা, একে অপরের সাথে জীবনের শেষ বয়সটা পর্যন্ত টিকে থাকার পরিকল্পনা। ওরা একে অপরকে খুব করে চায়, খুব খুব। ইয়াসমিন জাহান আজ অনেকদিন পর মেয়ের শ্বশুরবাড়ির দরজায় এসে দাঁড়িয়েছেন। কতদিন হলো নিদ্রাকে দেখা হয় না। তিনি কলিং বেল চেপে শালটাকে আরেকটু শক্ত করে চেপে ধরলেন। ঠান্ডা পড়েছে বেশ, নাকি বুড়ো হয়ে যাওয়ার কারণে অল্প শীতকে তীব্র বলে মনে হচ্ছে। ইয়াসমিন হাতের কড়ি গুনে গুনে বয়স হিসেব করার চেষ্টা করলেন। জন্মসালটা আপসা মনে আছে, কেননা এদের জীবনে জন্মদিন কখনোই পালন করা হয়নি। বাড়ির দরজাটা খুলে গেল। আফিয়া খান দায়সারাভাবে দরজা খুললেও নিদ্রা মাকে দেখা মাত্রই তার চোখ মুখ কুচকে বিকৃত আকার ধারণ করল। ইয়াসমিন আহ্লাদি গলায় পড়লেন, কেমন আছেন বিয়ান? উত্তর দেওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও আফিয়া বললেন, ভালো। ইয়াসমিন মৃদু করে শ্বাস পেলেন, সে সবটাই জানে,
নিদ্রার বাচ্চা হবে না শোনার পর থেকে আফিয়া খান যে কতটা পাল্টে গেছে সেটা খুব ভালো করে বোঝেন ইয়াসমিন। ইচ্ছে করে মাঝে মাঝে আফিয়া খানকে কড়া কড়া কয়েকটি কথা শুনিয়ে দিক, আবার ভাবে দোষটা তো তার না, সমস্যা তো নিজের মেয়ের মধ্যে। সে চাইলেও কড়াভাবে কিছুই বলতে পারবে না, তাকে থাকতে হবে বোবার ন্যায়, মুখে টেপ মেরে তাকে আফিয়া খানের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কষ্ট হলেও। সমস্ত ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে ইয়াসমিন হাসি মুখে বললেন, জামাই মেয়ে বাসায় নাই? না, নাই, ফিল্ডিং মারতে গেছে। আফিয়া খান কটমট করে জবাব দেন, আমি কি ভেতরে এসে কিছুক্ষণ বসব? আপনার মেয়ে যখন বাসায় নেই তাহলে বসার কি প্রয়োজন? ইয়াসমিনের গলা ধরে আসে, জীবনে আর কত অপমান হতে হবে এদের কাছে। মেয়ের কাছে এসেছিলেন কিছু সাহায্যের জন্য, তার সন্তান বলতে নিদ্রা একাই, নিদ্রার বাবা পেনশনে যে টাকাটা পায়, তা দিয়ে ভাড়া বাড়িতে থেকে পড়ে চলতে কষ্ট হয় খুব। এখন আবার বাড়তি খরচা হিসেবে যোগ হয়েছে নিদ্রার বাবার ডায়াবেটিসের ওষুধ। কি দাম ওতে! কাল থেকে ওনার শরীরটা ভালো যাচ্ছে না, ওষুধ ফুরিয়ে গেছে। কেনাটা খুব খুব প্রয়োজন, অথচ টাকা নেই। মেয়ের কাছে এসেছিলেন সামান্য সাহায্যের আশায়। ইয়াসমিন ক্লান্ত মুখে হাসি ফুটালেন, আসি তবে বিয়াইন। আফিয়া খান মুখের উপর দরজা আটকে দেন ঠাস করে। ইয়াসমিন জাহান আর সইতে পারলেন না, ঝরঝর করে কেঁদে ফেললেন, নিচু হয়ে বসে পড়লেন ফ্লোরে। মেয়ের জন্ম দেওয়া এত অপরাধ হয়ে দাঁড়ালো। রাতের খাবার বাইরে থেকে খেয়ে বাসায় ফিরে আসে তুষার নিদ্রা। নিদ্রা বারবার করে বলেছিল সন্ধ্যাতেই বাড়ি ফেরার জন্য, কিন্তু তুষার রাজি হয়নি। বাসায় ফিরে যেতে তার ভালো লাগে না, সারাদিন এক ক্যাসাল শুনতে কারই বা ভালো লাগে। ওরা ফিরতে আফিয়া খান বিলাপ পাড়া শুরু করলেন, কি বউ আমার, হে বাইরে থেকে খেয়ে দিয়ে আসে, এদিকে বুড়া বুড়ি কি খাবে না খাবে তার চিন্তা নাই, কপাল আমার, সব কপাল, এরকম কপালে 100টা জুতোর বাড়ি মারি, আল্লাহ আমার শত্রু যেন এমন কপালের অধিকারী না হয়। নিদ্রার শরীর থেকে গয়নাগাটি খুলছিল, শাশুড়ি ইত্যাদি বিলাপ শুনে সে হতবাক। তুষার ঝড়ের বেগে রুমে প্রবেশ করে, নিদ্রাকে তড়িঘড়ি করে জিজ্ঞেস করল, তুমি না বললে রাতে রান্না করে রেখে গেছো? হ্যাঁ করেছি তো। তাহলে মা এসব বলছে কেন, বুঝলাম না তো। নিদ্রা শাশুড়ি রুমে আসেন, নিদ্রার পরনে তখনও শাড়ি, মুখে হালকা প্রসাধনীর ছাপ, ফ্রেশটা হওয়ার সময় অবধি পায়নি সে। নিদ্রা চমকিত গলায় বলে উঠল, আমি তো রান্না করে গিয়েছিলাম আম্মা, আপনারা খাননি? আফিয়া খান এ জাতীয় উত্তর তৈরি করে রেখেছিলেন বোধহয়, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, সে খাবারে বিড়াল মুখ দিয়েছে, ও খাবার খাওয়া যায় না। বিড়াল আসবে কোত্থেকে? নিদ্রার গলায় অনিশ্চয়তার ছাপ। আফিয়া খান জোর দেওয়া গলায় বললেন, আমি কি জানি, দেখো গিয়ে রান্নাঘরের অবস্থা, শুয়েছিলাম হঠাৎ শুনি রান্নাঘরে কি যেন পড়লো ঠাস করে, উঠে গিয়ে দেখি পাতিলের তরকারি নিশ্চয় গড়াগড়ি খাচ্ছে, পাতিল উল্টে পড়ে আছে, বিড়াল ছাড়া এ কাজ কার? নিদ্রা ছুটল রান্নাঘরের দিকে, সত্যি সত্যি পাতিল উল্টে পড়ে আছে, তরকারির ঝোল ঠান্ডা পড়ে গেছে। তবে কি সত্যি বিড়াল এসেছিল? এর আগে তো কোনোদিন বিড়ালে আনাগোনা টের পায়নি নিদ্রা, এ বাসার 4 বছর যাবত আছে তারা। নিদ্রার বুক ছিঁড়ে গাঢ় নিঃশ্বাস পড়ল, সে উবু হয়ে তরকারিগুলো পাতিলে তুলছিল, আবার নতুন করে রান্না চড়াতে হবে। কটা বাজে এখন? 9টা নাকি আরও বেশি। উফ, শরীরটা একদম ভালো লাগছে না, ক্লান্তি সেয়ে গেছে সমস্ত বদনে। তুষার ধিমি পায়ে পিছনে এসে দাঁড়িয়েছে সেই কখন, মপ দিয়ে ফুলোর মুছিল নিদ্রা। তুষার আশ্বাস দিয়ে বলল, আমি বাইরে থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছি, তোমার রাঁধতে হবে না। হুট করে তুষারের স্বর পেয়ে নিদ্রা প্রচুর চমকিত হয়ে পিছন ঘুরে তাকায়। তুষারের ভারী চেহারা দেখে চমক কাটলেও চিন্তিত হয়ে পড়ে সে, কি অমন হয়ে আছে কেন মুখটা, কি হয়েছে? তুষার অপরাধী গলায় বলল, আমার সাথে বিয়ে হয়ে তোমার জীবনটাই নষ্ট হয়ে গেল, নিজেকে ছোট মনে হয় মাঝে মাঝে। নিদ্রা অবাক হয়ে তাকিয়ে রইল, সমস্যা তো আমার মাঝে, তবে তোমার কি দোষ, কেন নিজেকে ছোট ভাবছ? আমি তোমার সমস্যার কথা বলছি না, সমস্যা ছাড়াও
কখনো এই সংসার শান্তি পেয়েছো কি তুমি? সবসময় কাজ করতে করতে জীবনটা পার করলা, নিদ্রা ঠোঁটের কোণে হাসির আলোড়ন, নিজের সংসারে কাজ করতে কষ্ট কোথায়? তুষার খানিকক্ষণ থম মেরে থেকে নিদ্রার দিকে তাকিয়ে থাকে, তারপর তৃপ্তির গলায় বলে, তুমি খুব ভালো নিদ্রা, তোমার মতো অর্ধাঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার। জানো, যে ব্যক্তি যেমন হয় তার লাইফ পার্টনারও তেমন হয়, সেই ক্ষেত্রে আমি ভালো হলে তুমিও ভালো। না না, শুধু ভালোই না, চমৎকার চমৎকার মানুষ তুমি, অতি ভালো স্বামী তুমি। আমারও ভাগ্য সহায় ছিল বলে তোমাকে খুঁজে পেয়েছিলাম। তুষার এগিয়ে এলো, নিদ্রার হাত থেকে মপটা ফেলে দিয়ে ওর হাত দুটি নিজের হাতের মুঠোয় ঢুকিয়ে বলল, প্লিজ যাই হয়ে যাক, আমাকে ছেড়ে যাবার সিদ্ধান্তটা কখনো নিও না। নিদ্রা হাস্যজ্জ্বল মুখে উত্তর দেয়, মরে গেলেও ভূতনি হয়ে পাশে পাশে রব, অর্ডারকৃত খাবার দিয়ে যায় একজন এসে। নিদ্রা খুব যত্নে শ্বশুর শাশুড়িকে তা খাওয়ান, তারপর সমস্ত কাজের পাট শুকিয়ে ঘুমোতে আসেন রাতের বেলা। বাতি নিভিয়ে শুয়েছে দুজনে, অমনি ফোনটা বাজলো নিদ্রার। হ্যালো মা, এত রাতে কেমন আছো, সব ঠিক আছে তো? ইয়াসমিন শান্ত গলাতে বললেন, একবার আমার বাসায় আসবি জামাইকে নিয়ে, তোর বাবার শরীরটা বিশেষ ভালো না। কি হয়েছে বাবার? নিদ্রার কণ্ঠে উদ্বিগ্ন, একবার আয়, রাখছি। ফোনের লাইন কাটার সঙ্গে সঙ্গে তুষার জিজ্ঞেস করল, কি ব্যাপার, চিন্তিত লাগছে খুব তোমাকে? চিন্তিত মুখে ইয়াসমিনের বলা কথাগুলি বলল নিদ্রা তুষারকে। তুষার তখনই উঠে দাঁড়ালো, খুলে রাখা শার্টটা আবার গায়ে জড়াতে জড়াতে বলল, বোরকাটা পরে নাও, দেখে আসি চলো। এখনই তো? কখন? মা তো এখনই যেতে বললেন। অবশ্যই জরুরি, তাই না? কথা না বাড়িয়ে রেডি হও। কৃতজ্ঞতায় নিদ্রার চোখ টলমল হয়ে ওঠে। একটি আদর্শ স্বামীর সবকটি গুণই তুষারের মাঝে বিদ্যমান। ধন্য সে, ধন্য তুষারকে পেয়ে। সেই রাতেই তুষার নিদ্রা বেরিয়ে গেল। কন্যা সন্তান যে কোনো বাবা মায়ের কাছে সবচেয়ে বড় নিয়ামত, সে কন্যা সন্তানকে নিজের ঘর থেকে তাড়িয়ে অন্যের ঘরে দিয়ে যেতে হয়। অন্যের ঘরে যাওয়ার পর সেই সন্তানের থেকে কিছু আবদার করা বা চাওয়া যেন বিরাট অপরাধ। যদি স্বামীর সংসার থেকে একটা পয়সাও বাবার সংসারে দেওয়া হয়, তবে মেয়ে ভালো না চোর, চুরি করে বাপের বাড়ি দেওয়ার স্বভাব আছে। আর যদি মেয়ের সাথে সাথে মেয়ের জামাই ও শ্বশুর শাশুড়িকে দেখে, তবে মেয়ের পরিবার নির্ঘাত জাদুটনা করেছে। কত অসুস্থ চিন্তাই সমাজের। আফিয়া খান সারাটা রাত জুড়ে ঘুমালেন না, নিদ্রার মৃত্যু কামনা করলেন। নিদ্রা তার ছেলের ঘিলু পুরোপুরি গিলে খেয়েছে।